হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি দেবব্রত আমাদের ইউটিউব চ্যানেল দ্য টিউটোরিয়ালে। আজকে বেশ কিছুদিন পর ভিডিও দেওয়া হলো, অনিবার্য কারণবশত আমি এতদিন ভিডিও দিতে পারিনি, তার জন্য আমি দুঃখিত। তবে বেশি কথা না বাড়িয়ে আমি চলে আসছি আমার ভিডিওতে। আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করবো, জেলা স্বাস্থ্য দপ্তরের 44 জন নার্স, মানে জিএনএম, স্টাফ নার্স এবং ল্যাবরেটরি টেকনিশিয়ান পদে লোক নেওয়া হবে, সেটা নেওয়া হবে কোথায়? ঝাড়গ্রাম জেলা স্বাস্থ্য দপ্তর। এখানে দেখতেই পাচ্ছেন যেটা বলেছে, এটা আজকেরই কর্মসংস্থানে বেরিয়েছে। ঝাড়গ্রাম জেলা স্বাস্থ্য দপ্তরে স্টাফ নার্স এবং সিনিয়র টিউবারকুলোসিস ও ল্যাব টেকনিশিয়ান পদে 44 জন লোক নিচ্ছে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন এবং দেখে নেবেন যে কোন পদের ক্ষেত্রে কি কোয়ালিফিকেশন, তার স্যালারি কি এবং তার ক্রাইটেরিয়া কি, কি পাস করতে হবে, তাহলে এই সমস্ত বিষয় জানার জন্য আপনাকে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত থাকতে হবে। তো আমরা শুরু করছি আমাদের ভিডিও। এখানে প্রথমে আমি আপনাদের বলে দিলাম জেলা স্বাস্থ্য দপ্তরে। এবার আছে দ্বিতীয়টাই, যেটা আছে এখানে বলা যে জিএনএম স্টাফ, জিএনএম স্টাফ মানে স্টাফ নার্স জিএনএম কোর্স পাশ করারা পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিলে নাম নথিভুক্ত থাকলে যোগ্য। মানে আপনাকে জিএনএম কোর্স এবং আপনার রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকতে হবে। পশ্চিমবঙ্গের যে কোনো জায়গা থেকে আপনি জিএনএম কোর্স করা থাকেন এবং আপনার যদি নার্সিং কাউন্সিলে আপনার নাম নথিভুক্ত থাকে, তাহলে আপনি এই পদের বেলায় যোগ্য। আপনার বয়স হতে হবে 1/1/2021 40 বছরের মধ্যে, মানে জানুয়ারি মাসের 1 তারিখে 2020 সালে আপনার বয়স 40-এর মধ্যে হলে আপনি এই চাকরি, বা 40 হলে আপনি এই চাকরিতে প্রার্থী হিসেবে যোগ্য। এর পারিশ্রমিক হবে 17,220 টাকা, শূন্য পদ 29টি, বোঝা গেল? তাহলে স্যালারি হচ্ছে 17,220 টাকা, শূন্য পদ 29টি। তারপর হচ্ছে ক্রিটিক্যাল কেয়ার টেকনিশিয়ান, এখানে কি বলছে, ফিজিক্স কেমিস্ট্রি ও বায়োলজি এই বিষয় নিয়ে উচ্চ মাধ্যমিক পাশা এর যোগ্য। মানে যাদের উচ্চ মাধ্যমিকে ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজি আছে তারা এই পরীক্ষা এবং পাশ করেছে, তারা এই পরীক্ষায় বসতে পারবে। স্টেট মেডিকেল আচ্ছা ফ্যাকাল্টি অনুমোদিত সংস্থা থেকে ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি 2 বছরের ডিপ্লোমা কোর্স করা থাকতে হবে অবশ্যই এই ক্ষেত্রে, এবং ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি ডিগ্রি পাস হতে হবে। বয়স হতে হবে 21 থেকে 39 মধ্যে, বোঝা গেল? আগেটা ছিল 40, এটা হলো 39। পারিশ্রমিক হচ্ছে সেই 17,220 টাকা। তারপর আসছি আমরা ল্যাবরেটরি টেকনিশিয়ান। ল্যাবরেটরি টেকনিশিয়ানের ক্ষেত্রে কি বলছে, ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজি ও অঙ্ক এই বিষয় নিয়ে, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি বা অঙ্ক বিষয় নিয়ে উচ্চ মাধ্যমিক পাশ করার যোগ্য। মেডিকেল ল্যাব টেকনোলজি ডিগ্রি বা ডিপ্লোমা কোর্স, মানে DMLT বা BDMLT কোর্স আপনাকে পাস করতে হবে, এবং কম্পিউটারে আপনাদের একটা বেসিক কোর্স, মানে যাতে MS অফিস, MS এক্সেল, পাওয়ার পয়েন্ট, ইন্টারনেট এই ধরনের সংক্রান্ত জ্ঞান আপনার মধ্যে থাকতে হবে, তাহলে আপনি এই ব্যাপারে যোগ্য। বয়স হতে হবে 21 থেকে 40 মধ্যে, পারিশ্রমিক সেই 17,220 টাকা, এর শূন্য পদ 1টি, আর ক্রিটিক্যাল কেয়ার টেকনিশিয়ানের শূন্য পদ ছিল 2টি। বিজ্ঞপ্তি বেরিয়েছে, বিজ্ঞপ্তি আপনারা দেখতে পারবেন, সেটা আচ্ছা সাইটটা হচ্ছে www.wbhealth.gov.in। সেখানে গিয়ে আপনি রিক্রুটমেন্ট, সেখানে গিয়ে আপনি যদি বাঁ দিকে উপর দিকে দেখেন রিক্রুটমেন্ট বলে একটা অপশন আছে, সেখানে ক্লিক করলে আপনি এই সমস্ত বিষয় ডিটেলস দেখতে পাবেন, বা বিজ্ঞপ্তি আপনি গুগল সার্চ বারে গিয়ে এটা ডিটেলস লিখে সার্চ করলে আপনি এর যে নোটিফিকেশনটা, রিক্রুটমেন্ট নোটিফিকেশন বেরিয়েছে, সে বিষয়েও জানতে পারবেন। প্রার্থী বাছাই হবে টেস্ট এবং ইন্টারভিউর মাধ্যমে, দরখাস্ত করবেন নির্দিষ্ট ফর্মে, দরখাস্ত ফর্মে ডাউনলোড করতে পারবেন ওয়েবসাইট থেকে, এই ওয়েবসাইটের নাম আমি আগেই বলে দিলাম, এবং এখানে বিশদ দেওয়া হলো, যদি কোনো কিছু সমস্যা হয় তাহলে আপনাকে এই মেইল আইডিতে মেইল করতে পারবেন। এই যে দেখুন, এটা হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশনটা, অফিসিয়াল নোটিফিকেশন আপনারা দেখতে পাচ্ছেন, স্টাফ নার্স 29 জন, ক্রিটিক্যাল কেয়ারে 2 জন, আমি যা বলেছি আগে সেখানে তাই লেখা আছে, এবং ল্যাবরেটরি টেকনিশিয়ান 1 জন। প্রসেস অফ সিলেকশন আমি আগেই বলেছিলাম, প্রসেস অফ সিলেকশন কীভাবে হবে, অ্যাজ পার দ্য মেরিট আপনি ফর্ম ফিল আপ করবেন, আপনার মেরিট অনুযায়ী সেটা ফিল আপ হবে, এবং তারপর আপনার একটা ইন্টারভিউ বা পার্সোনাল টেস্ট হবে। লাস্ট ডেট অফ সাবমিশন থ্রু মেল, আপনাকে মেলই করতে হবে, সেটা হচ্ছে লাস্ট ডেট অফ সাবমিশন হচ্ছে 9/8/2021। এখানে ডিটেলস দেওয়া আছে কি কি আপনি আপলোড করবেন, আর ইয়ের সাথে সাথে আছে অ্যাডমিট কার্ড অফ মাধ্যমিক বা এজ প্রুফের জন্য বার্থ সার্টিফিকেট দিতে পারেন, ভোটার কার্ড, আধার কার্ড, অল মার্কশিট, অল সার্টিফিকেট। এই মেল আইডিতে আপনি ক্যান্ডিডেট শুড বি সেন্ড অ্যাপ্লিকেশন বিফোর এত,
তাহলে কি করবেন, এই যে এটা কিন্তু অন্য অন্য ফর্ম ফিলাপের মতো না যে আপনি ফর্ম ফিলাপ করতে পারবেন, আপনি যা অ্যাপ্লাই করবেন এইগুলো সমস্ত কিছু দিয়ে এই মেইল আইডিতে আপনি মেইল করবেন। মেইল আইডিটা ভালোভাবে দেখে নেন, এই মেইল আইডিতে আপনি মেইল করবেন। এবং ফর্মটা কেমন হবে আমি এটাও দেখে নিচ্ছি। অ্যাপ্লিকেশন ফর্ম, অ্যাপ্লিকেশন ফর্মে আপনার নাম হবে ব্লক লেটারে, ব্লক লেটার লিখে দেবেন, ফাদার নেম, মাদার নেম বা গার্জিয়ান নেম, অ্যাড্রেস যা হবে লিখে দেবেন, কন্ট্যাক্ট নাম্বার, মেল আইডি অবশ্যই দেবেন, ডেট অফ বার্থ, এজটা ক্যালকুলেট করে দেবেন, সেক্স, কাস্ট এবং এডুকেশন কোয়ালিফিকেশন, আপনার মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্রাজুয়েশন, ডিপ্লোমা যা থাকবে এখানে আপনি লিখে দেবেন। বোঝা গেল? আমাদের কিন্তু এখানে কোনো ফর্ম ফিল আপ সেই অর্থে নেই, আপনি এই ফর্মটা ফিল আপ করে এই মেল আইডিতে, যে মেল আইডি দেওয়া আছে এই মেল আইডিতে পাঠাতে হবে, এবং এটা পাঠাতে হবে 9 আগস্ট 2021 এর আগে। থ্যাংক ইউ ওয়াচ দিস ভিডিও, স্টে টিউন।